আসসালামু আলাইকুম, আমার নাম মোসাম্মা নূর জানা। আমি হচ্ছে ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতিতে বিল্ডিং সহকারী হিসাবে কর্মরত আছি। 2016 সালে ফেব্রুয়ারি মাসে আমরা রাত্রে 7:30টার দিকে বাড়ি ফিরতে অটোতে 5 জন ছিলাম। সেখানে পিছনে পাথরের ট্রাক এসে চাপা দেয় অটোটাকে, তো ওখানে একজন নিচে পড়ে মারা যায় স্পটে একজন, আর আমাকে হচ্ছে ঠাকুরগাঁও হাসপাতালে নিয়ে আসে, বাকি 3 জনকেও নিয়ে আসে। আমার ওখানে এমন করুণ অবস্থা ছিল, ডাক্তার আমাকে ওখানে মৃত বলে ঘোষণা করে। তারপরে পরে এমন একটা সময়ে সবাইকে রংপুরে নিয়ে যায়। রংপুর নিয়ে যেতে যেতে মধ্যখানেও এক সময় খবর আসে যে আমি মারা গেছি, রংপুরে নিয়ে যায়। রংপুরে নিয়ে যায়, আমি ওখানে 8 দিন থাকি। আমার আমার সেসব স্মৃতি কোনো কিছুই মনে নেই। রংপুর থেকে আবার ঢাকায় নিয়ে যায়। ঢাকাতে আমি হাসপাতালে প্রায় 10 দিন ছিলাম, তারপরে বাসায় ছিলাম। বাসায় থেকে তারপরে আমার সুস্থ সুস্থ হতে বলতে স্মৃতি ফিরে আসতে আমার প্রায় 2 মাস সময় লেগে যায়। 2 মাস সময়ের পরে ডাক্তার তখন বলে আমাকে যে আপনি এখন যান, আপনি আবার 3 মাস পরে এসে আমাকে আমার সাথে দেখা করে যাবেন। তো হচ্ছে আমি বাসায় এসে কোনো এক সময় আমার মনে হয় যে একটা টিউমারের মতো, ব্রেস্টের পাশে হঠাৎ মনে হয় যে টিউমারের মতো। তো আমি ঢাকায় ডাক্তারের কাছে গিয়ে ডাক্তার দেখাতে গিয়ে ডাক্তার বলে যে এটা এটার ফল কখনো ভালো হবে না। তারপরে উনি অনেক টেস্ট দেয়, টেস্টে ধরা পড়ে যে ক্যান্সার ক্যান্সার উনি বলে দিছিল যে ক্যান্সার হচ্ছে, তবে কোন স্টেজে আছে সেটা আমি জানি না। তো ট্রিটমেন্ট টেস্ট করার পরে তো ধরা পড়ে যে হচ্ছে সেকেন্ড স্টেজে আমার সামনে বলে সেকেন্ড স্টেজ, আসলে সেকেন্ড স্টেজ কি থার্ড স্টেজ আমি জানি না। তারপরে অ্যাক্সিডেন্টের সময় দাঁতে দাঁতে দাঁত লাগে লেগে লেগে আমার গালেও একটা টিউমার হয়, মাথায় আমার প্রচণ্ড আঘাত লাগে। মাথার আঘাত যে আঘাত আমার এখনও ঠিক হয়নি। আর আমার আমার এক ছেলে এক মেয়ে, আমার ছেলে জন্মগতভাবেই হাড় ফোটা, তার ESD VHD এবং খাদ্যনালীতে ফোটা আছে। তো তার চিকিৎসার জন্য অনেক টাকার দরকার। আমার চিকিৎসা করতেই আমার সব টাকা শেষ হয়ে যায়, মানে আমি একদম এখন কি বলবো, আমি এখন মানে নিঃসঙ্গ বলতে, মানে আমার কাছে কোনো টাকা পয়সা, মানে যা আমি ইনকাম করি আমার ওষুধ খেতেই, আমার ছেলেপেলে আমাদের খাওয়া দাওয়া করতেই সব কিছুই শেষ হয়ে যায়। তো আমার ছেলে খুব মানে করুণ অবস্থা, ডাক্তার বলে দিয়েছে যে হচ্ছে 15 বছর পরে এই বাচ্চাকে আপনার আল্লাপাক যদি হায়াত লিখে রাখে তাহলে সে পৃথিবীতে থাকবে, তবে সুস্থ অবস্থায় কখনোই থাকবে না, কারণ তার হচ্ছে অনেক 3টাই মেজর সমস্যা। তো আমাদের অনেক টাকার দরকার, যদি কোনো সহৃদয়বান ব্যক্তি থেকে থাকেন যদি মনে করেন তাহলে আমাদের দিকে তাকাবেন। আপনার ছেলের বয়স কত এখন? আমার ছেলের বয়স এখন হচ্ছে 9 বছর 10 বছর। কি নাম তার? আমার ছেলের নাম জিহান, ও জিলা স্কুলে ক্লাস 4-এ পড়ে। ঢাকায় তাকে ডাক্তার দেখেছেন কোথায়? হ্যাঁ, ঢাকা ডাক্তার দেখেছি। প্রথমে জাতীয় হৃদরোগে দেখেছিলাম, তারপরে এবার হচ্ছে ইয়াতে ডায়াবেটিস CMS-এ ডাক্তার। অপারেশন করতে কত টাকা লাগবে সেটা কি বলছে তারা? অপারেশন করতে বলছে, প্রথমে তো উনি বলছিল অনেক টাকার কথাই বলছিল, আমি জানি না, বলছে যে প্রথমে বলছিল 8 লক্ষ টাকা, তো এবার হচ্ছে উনি মানে বলছে যে প্রায় 6 লক্ষ টাকার মতো লাগবে আর কি, 6 লক্ষ টাকার মতো লাগবে। এখন জানি না আসলে কত টাকা, মানে উনি বলছে 6 লক্ষ টাকার মতো লাগবে, ওষুধ টষুধ সহ সব কিছু মিলে। জিয়ান তোমার কি সমস্যা হয়, কোনো ধরো হাঁটাচলা করতে সমস্যা হয়, কেমন লাগে, কি সমস্যা হয়? মানে হাঁপায় যায়। হাঁপায় যাও না? আচ্ছা, তোমার স্কুলে জানে যে তোমার এই সমস্যা আছে? জানো সবাই? হ্যাঁ।